टाइम पर न्यूज में आपका स्वागत है। मैं उनिशा सरो शाही नजर डालते हैं आज के कुछ खास खबरों पर। हुगली जिले के श्री रामपुर लोकसभा केंद्र में TNCP के भावी उम्मीदवार ने भरा नामांकन पर्चा। वर्तमान समय में पूरे देश में चुनावी माहौल छाया हुआ है, उसी क्रम में पश्चिम बंगाल के हुगली जिले के श्री रामपुर लोकसभा केंद्र का TNCP के भावी उम्मीदवार कल्याण बंदपत ने अपने समर्थकों के साथ चुचरा DM कार्यालय में जाकर DM राजेश मित्रा को अपना नामांकन पर्चा दिया। आपको बता दें कि कल्याण नामांकन से पहले कोलकाता के कालीघाट मंदिर में गए, जहां पूजा अर्चना की, फिर उसके बाद समर्थकों के साथ नामांकन स्थल पर जाकर नामांकन पर्चा भरा। पार्ट ऑफ दैट फर्स्ट स्टेप সেটা কাজটা করলাম। শেষ লাস্ট স্টেপটা হচ্ছে সার্টিফিকেটটা নেব, সেটা জয়েন্ট সার্টিফিকেট, সেটা লাস্ট স্টেপ। বিরোধীরা বলছে অনেক জায়গায় নাকি অনেক কিছু সমস্যা রয়েছে যার জন্য আপনি অনেকটা পিছিয়ে পড়বেন, কি বলবেন? বিরোধীদের কোথায় হয়তো তোমাকে বলেছে, বিরোধীদের তো আমি দেখতে পাই না। এই বিরোধী, এই যে ধরো CPM-এর যে আমার উদ্যোগে রয়েছে, এ তো 5 বছর আগে দাঁড়িয়ে ছিল, 5 বছর তাকে তো আর দেখতে পাওয়া যায়নি কোথাও কোনোদিন, আবার 5 বছর পরে এসছে। অর্থাৎ বিরোধীরা তো, এরা তো ভোটের পাখি, এরা যা ইচ্ছে বলতে পারে, বলুক না কারণ কিচ্ছু এসে যায় না। আলটিমেটলি বলবে মানুষ, বলবে মানুষ কি বলে দেখে নাও, মানুষও অনেক বলবে। এবং আমিও আশা করি 2 লক্ষ 2.5 লক্ষ ভোটে জিতবো। অতএব মানুষই শেষ কথা বলবে, বিরোধী শেষ কথা বলবে না, আর অন্য কেউ শেষ কথা বলবে না। আজকে উত্তরবঙ্গে অনেক কটা EVM এর সমস্যা হয়েছিল, আমি জানি না, আজকে খবরটা আমি একদম কিছু জানি না। EVM এর সমস্যা হয়েছে, EVM প্রবলেম তো রয়েছে। EVM তো আমরা বারবার বলছি যে EVM বাদ দিয়ে ব্যালটে ভোট করতে হবে। EVM এ সবচেয়ে বেশি কারচুপি হয়। তো গতকাল না গত পরশু দিন তো অন্য স্টেটে দেখা গেছে যে মারছে একটা জায়গায়, করছে BJP-তে। মোদির মতো, নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী, নরেন্দ্র মোদির মতো মানুষকে প্রতারণা করা, নরেন্দ্র মোদির সমস্ত যেভাবে যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনকে যেভাবে কবজায় করেছে, ভারতবর্ষের কোনোদিন কোনো প্রধানমন্ত্রী করেনি, ভারতবর্ষের কোনোদিন কোনো প্রধানমন্ত্রী করবেও না। এবং সাদা রূপের বাই ভেতরে ও যে কত কলঙ্কিত নায়ক, আগামী দিনে মানে পরিষ্কার হবে। এই রাফেল ইস্যুতেই হবে, আমাদের সরকার যখন তৈরি হবে তখন দেখবেন এই রাফেল ইস্যুতে কতজন জেলে যায়, সেটা শুধু দেখে রাখবেন। দাদা, এই কারণে কি আপনি বলেছিলেন যে EVM-টা 100% চেকিং করে? 100%, আমি তো তার জন্য প্রথম থেকেই বলে আসছি, 100%, 100%। প্রচারে অনেকটাই আপনি এগিয়ে, সব এগিয়েছে রাজনৈতিক দলের চেয়ে, আপনার কতটা এগিয়ে মনে? আমি অনেক এগিয়ে, একটু এগিয়ে মানে কি বলছেন আপনি? আমি অনেক এগিয়ে, বিরোধীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না আপনার প্রচারে। না না, বিরোধীদের এমনি নেই, শোনো, বিরোধীদের থাকা রাজনৈতিক রাজনীতিতে দরকার, নো ডাউট, কিন্তু বিরোধীদেরও কাজ করতে হয়। মমতা ব্যানার্জি আজকে এসে এমনিতে এসে আসেনি, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে থেকে, তবে তো 2011 থেকে এই জায়গায় এসছে। CPM-কে 5 বছরে দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। দেখা যায় কি CPM-কে? CPM-কে 5 বছর দেখা যায় না, BJP-কে 5 বছর দেখা যায় না, কংগ্রেসকে 5 বছর দেখা যায় না। নির্বাচন আসে তখন একটা চলে আসে, বড় বড় বাইট দেয় আর হয়ে গেল, তা বলে তো হবে না ভাই। আর বড় বড় কথা বলতে তো হবে না, অগণতান্ত্রিক অগণতান্ত্রিক অগণতান্ত্রিক, CPM-এর মতো অগণতান্ত্রিক দল কেউ আছে? কেউ আছে? এই যে বিকাশ বর্চাজ, বিকাশ বর্চাজ 2005-এ যে কাউন্সিলের সিটে দাঁড়িয়েছিল, পার্থ চ্যাটার্জি উল্টো দিকে ছিল, মেরে সমস্তরা বেলা 12টার মধ্যে সবাইকে তুলে দিয়েছিল, পার্থ চ্যাটার্জিকে উইথড্র করতে হয়েছিল। আজকে বিকাশ বর্চাজের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে, না সুজন চক্রবর্তীর কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে? এরা হচ্ছে গণতন্ত্রের নামে কলঙ্ক পশ্চিমবাংলায়, যেভাবে নন্দীগ্রাম করেছে, যেভাবে সিঙ্গুর করেছে, যেভাবে নন্দীগ্রামের CPM-এর কাডাররা এক রাতে 50টা মহিলাকে ধর্ষণ করেছে। সুজন চক্রবর্তীর মতো নেতা ভারতবর্ষে আর জন্মাবে না। হুগলিসে অনির্বাণ জাসকি, এক রিপোর্ট।